দিব্যু, এখন এভাবে বসে থাকলে পয়মন্তির বাড়িতে যেতে যে দেরি হয়ে যাবে। আর পয়মন্তি আমাদের জন্য কি ছটফট করবে ভেবে দেখেছো? হ্যাঁ মা, যাও, যেতে তো আমাকে হবেই। আজ তো শুধু মন নয়, আরেকজনের কাছেও আমাকে জিজ্ঞেস করে জানতে হবে সে কে। দীপু মাগো, তোমাকে যদি আমি সব কথা খুলে বলতে পারতাম তাহলে। তোর যদি মনে হয় আমাকে বলে তুই হালকা হবি তাহলে বল। বলবো মা, একদিন আমি তোমাকে সব বলবো মা, সব বলবো। দীপু, হ্যাঁ মা। দীপু, মা হলো আয়নার মতন, মার কাছে কখনো কিছু লুকুতে নেই বাবা। আমি যে কথা আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি মা, সেটা আমি শুধু তোমাকেই বলবো। শুধু আরেকটু সময় লাগবে আমার মা। কোনো তাড়া নেই দিব্য, যেদিন মনির ভেতর থেকে ইচ্ছে করবে সেদিন বলো। এখন চল বাবা, সবাই কি ভাবছে? এত বছর পর কঙ্কাকে দেখে ওর সঙ্গে আমার সেই সব দিনের স্মৃতিগুলো, পরস্পরকে দেওয়া পরস্পরের প্রতিশ্রুতিগুলো সব মনে পড়ে যাচ্ছে মা। কঙ্কা, আমি আমার প্রতিশ্রুতি রাখতে পারিনি কঙ্কা, আমি একটা খারাপ লোক, খুব খারাপ লোক আমি। জেঠমণি, ওর কতক্ষণ আর তৈরি হতে? আমাদের হাউস থেকে কিন্তু অঞ্জনদা চলে এসেছেন, ওনার হাতে বেশি সময় নেই, উনি বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখা করে চলে যাবেন। ও ভগবান, তোমার অঞ্জনদা কেন, এবার সবাই চলে আসবেন, তবু সাজ শেষ হবে না। আচ্ছা সবাই মিলে এরকম করে তাড়া দিলে কি করে হবে বলো তো? বলছি তো এক্ষুনি হয়ে যাবে, একটু দাঁড়াও। জেঠিমণি, এসব সিলি এক্সকিউজ কিন্তু এখন চলবে না। আমি তো বললাম অঞ্জনদার হাতে বেশি সময় নেই, উনি ওর সঙ্গে একবার দেখা করে চলে যাবেন। তাড়াতাড়ি কর, রাগারাগি করছে সবাই। সোমানি তো দরজা ধাক্কাচ্ছে, খুলছে না তো। আরে তাড়াতাড়ি কর, রাগারাগি করছে সবাই। বা বাহা, ওখানে কি করছে আবার? তুই তো জানিস না, ও বাহাই তোকে চন্দন করাচ্ছে। বাহা চন্দন করাচ্ছে? ওচি প্লিজ প্লিজ রাগ করো না, দেখো কি হয়েছে। লাস্ট মোমেন্টে না চন্দন যে পড়ানোর মেয়েটার আসার কথা ছিল সে আসেনি, তাই আমরা সবাই রিকোয়েস্ট করেছি বাহাকে চন্দনটা পড়ানোর জন্য। প্লিজ বাহার মন এক ঘরে আছে, একটু আগে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এখন কি বাহা মনকে সব বলে দিচ্ছে নাকি? হে ভগবান, কি করবো আমি এখন? কেন আমি ওই মেয়েটার কথায় বিশ্বাস করি? মেয়েটাকে এতদিনে জোর করে না ফিরিয়ে দিয়ে আমি বাড়িতে রেখে দিয়েছি, কেন? আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট দিনটা কি মেয়েটা নষ্ট করে দেবে? কিরে খুললো না, খুলছে না তো। বাহা, আয় বাহা। বাহা, কি সুন্দর চন্দন পরিয়েছ তুমি। জানো আমার বাবা যদি এখন তোমাকে দেখতো
তোমাকে এক্ষুনি আঁকতে বসিয়ে দিত। আমাকে কত চেষ্টা করেছে ছোটবেলায়, আমি তো কিছুতেই আঁকতে পারতাম না। তোকে কি সুন্দর দেখতে লাগছে, তোর মরদ না তোকে আজকে খুব পছন্দ করবে। বেশ, যখন তোমার বিয়ে হবে আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব, আর তখন দেখবে তোমার বড় তোমাকে খুব পছন্দ করবে। তোকে আমি ভুলেছি না দিদিমণি, আমার আর বিহাটা হবে ক্লাই রে। আর হবে না মানে? আগে তোমার বিয়ে হয়েছে ভা, মন বাহা বাহা, মন দরজা খোলো, মন বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ, মেয়েটাকে বকছিস কেন? ওই তো আজ বিপদ থেকে বাঁচালো। মেয়েটাকে তুমি এইভাবে কেন বলছ? দেখেছ কি দুর্দান্ত চন্দনটা পরিয়েছে, কি ডিটেইল, যে কোনো বিউটি পার্লারই ফেল। কি ট্যালেন্টের ও বাবা, ট্যালেন্টের কি পুরস্কার পেল সেটা তো সবাই দেখতেই পেলি। চলে এসো দিদি ভাই। আমার ভেতরে সারাক্ষণ কি টেনশন চলে সেটা আমি লোককে কি করে বোঝাবো? বৌমা তুমি রেডি? এসো মা এসো। উচি তুই অঞ্জনবাবুর সঙ্গে বৌমাকে আগে দেখা করে নিয়ে এসো মা এসো। আচ্ছা শোনো, রেডি তো, এবার চলো যাই, আমি আসছি। হ্যাঁ চলো। শরীর টরীর খারাপ হয়েছে তাহলে?
মন খারাপ? না তো, কেন? এমনি জিজ্ঞেস করছি আর কি। বলছিলাম যে তুমি তো অনেকদিন দেশ ছেড়ে আছো, তাই না? তা এর মধ্যে তোমার গ্রাম থেকে কেউ তোমার সঙ্গে দেখা করতে আসেনি? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।